وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ আমরা করিনি, এটা আমরা উল্টো করেছি। কেমন? আপনাকে আল্লাহ সুবহান ও তাআলা বলেছেন যে রাত্রিটাকে তোমাদের জন্য পর্দা স্বরূপ করেছি, পর্দা স্বরূপ করে দিয়েছি। এটি আল্লাহ রাসূলের নির্দেশ। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন রাত্রিবেলায় ঘুমাবে তখন তোমাদের যে আলো থাকবে, হতে পারে প্রদীপ, চিরাগ হতে পারে, হেরিকেল হতে পারে, মোমবাতি, এখন তো এটা নয়, এখন তো আমাদের লাইটের যুগ, এটাকে তোমরা বন্ধ করে তোমরা রাত্রিবেলায় ঘুমিয়ে পড়ো। আর যদি কোনো আগুন, আমাদের যাদের গোয়াল ঘর আছে হয়তো গরু ছাগলের জন্য ধোঁয়া দেয়, তো সেটাকেও নিভানোর কথা রাসূল বললেন যে আগুন যদি থাকে সেটাকে নিভিয়ে দাও, কেননা তোমরা রাত্রিবেলায় ঘুমিয়ে যাবে আর অজ্ঞতবশত তোমাদের কি হবে, বাড়িগুলো হয়তো পুড়ে ছাড়কার হয়ে যাবে। এই জন্য আগুন জ্বালিয়ে ঘুমানোটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সেটাকে তোমরা বন্ধ করবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা রাত্রিবেলাতে লাইটটাকে অফ করে ঘুমিয়ে পড়বে। এটা আল্লাহ সুবহান ওয়া তাআলার নির্দেশ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এই নির্দেশ আমরা মানিনি, আমরা বড় লাইটটাকে অফ করেছি, জিরো লাইটটাকে অন করে ঘুমিয়ে পড়েছি। এতে ক্ষতি কি? আজকে বৈজ্ঞানিক সায়েন্টিস্ট আজকে প্রমাণ করছে যে কোনো মানুষ যদি ঘুমানোর পূর্বে লাইটটাকে অন রাখে, হতে পারে হালকা লাইট হতে পারে বেশি লাইট, এই লাইটকে যদি অন করে সে যদি ঘুমিয়ে যায়, মানুষ তো ঘুমিয়ে পড়ে কিন্তু তার ব্রেন ঘুমাতে পায় না, সেটা জেগে থাকে, ফলে কি হয়, মাথার প্রবলেম হয়, অনেকগুলো সমস্যা তার দাঁড়িয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাতটাকে যদি আমরা না পালন করি এগুলো আমাদের ক্ষতি হবে, এটা আজকে বৈজ্ঞানিক তথ্য থেকে পাওয়া যাচ্ছে। তাহলে আপনার আমার করণীয়, রাত্রি যখন আমরা ঘুমাবো সেটাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা ঘোর অন্ধকার করেছেন, আল্লাহ করেছেন অন্ধকার আর আমরা করছি আলো করে ঘুমিয়ে, আমরা নিত্য নতুন ডিজাইনের লাইট আমরা লাগিয়ে লাইটিং করে রাত্রিবেলায় ঘুমাচ্ছি, যেটি আমাদের জন্য কাম্য নয়, এটিকে আপনাকে আমাকে পরিহার করতে হবে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করতে গেলে এটাকে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে বর্জন করতে হবে। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا وكثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا
يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا আবার সম্মুখীন বসে থাকা বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক বয়কনিষ্ঠ মুসলিম ভ্রাতৃবৃন্দ সর্বপ্রথম প্রশংসা সে আল্লাহ রব্বুল আলমিনের জন্যে যে আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ রহমতে আমরা জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক পেয়েছি এই জন্য বলি আলহামদুলিল্লাহ অতপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং সাহাবে ইকরামদের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দ আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঘুমানোর আদব ইসলাম একটি মানব জাতির জন্যে পূর্ণাঙ্গ ও সর্বাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামে মানব জাতিকে কীভাবে তাদেরকে সাজতে হবে কীভাবে দুনিয়াদারি করতে হবে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলামের মধ্যে দিয়েছেন দিন ইসলামের যতগুলো আদব রয়েছে দৈনন্দিন জীবনে তার মধ্যে একটি আদব হচ্ছে ঘুমানো দিন সারাদিন চলে যাওয়ার পর রাত্রি যখন আসে আমরা প্রত্যেক মানুষে রাত্রিতে ঘুমাই তো তার যে কিছু আদব শিষ্টাচার রয়েছে সে সম্পর্কে আজকে আমরা অবগত হব ইনশা আল্লাহ ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো দেওয়া নিয়ামত রয়েছে তার মধ্যে একটি বড় নিয়ামত হচ্ছে ঘুম ঘুম খুবই একটি ইম্পর্টেন্ট মানুষ যদি না ঘুমায় তাহলে তার ব্রেন মস্তিষ্ক কাজ ঠিকমতো করে না মানুষ যদি না ঘুমায় তাহলে তার শরীরে যে ক্লান্তি ভাব সেটা দূর হয় না এক কথায় ঘুমবিহীন মানুষের কোনো কর্ম করতেই ভালো লাগে না এজন্যে আজকে এই বিষয়টিকে নিয়ে আলোচনা করব যে ঘুমানোর পূর্বেই আপনার আমার কিছু আদব রয়েছে সেগুলো আজকে জানতে হবে কেননা ঘুম মানে হচ্ছে মৃত্যু আমরা যখন ঘুমিয়ে পড়ি ঘুমের ঘরে কি করে ফেলি আমরা কেউ কিছু জানি না জাগার পরে কেউ যদি পাশে ঘুমিয়ে থাকে যদি বলে যে তুমি আজকে রাত্রে ঘুমিয়েছিলে এই ধরনের কথা বলছিলে তখন আমরা বলি হ্যাঁ হয়তো বলেছি কিন্তু আমি জানি না ঘুম মানেই হচ্ছে মৃত্যু এই জন্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো কিছু নিয়ম নীতি রয়েছে যেগুলো আপনাকে আমাকে করতে হবে যেগুলো করলে আপনার আমার ঘুমটা সারা রাত্রি ঘুমিয়ে ইবাদতের মধ্যে কেটে যাবে আবার যদি ঘুমানো অবস্থায় মৃত্যু হয়ে যায় তাহলে আমলের মধ্যে একটা মৃত্যু হবে এর জন্যে এই বিষয়টিকে আজকে জানতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরাতুন নাবার 78 নম্বর সূরার 9-10-11 তিনখানা আয়াতে জানিয়েছেন যে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা আমি তোমাদের জন্যে ঘুমকে তৈরি করেছি সৃষ্টি করেছি বিশ্রামের জন্যে আরামের জন্যে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা লাইলা লিবাসা এবং তোমাদের জন্যে রাতকে করেছি পর্দা আবরণ করেছি
মানে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিটাকে অন্ধকার করে দিয়েছেন, রাত নিঃশব্দ হয়ে যায়, পাখির কোনো আওয়াজ থাকে না, পশু পাখির কোনো আওয়াজ থাকে না, একদম চুপচাপ নিরিবিড়ি একটা সময় করে দিয়েছেন, এগুলোকে পর্দার আড়াল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির আরামের জন্যে। وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا এবং দিনকে তোমাদের জন্য করেছি জীবিকা অর্জনের জন্য একটি সময়। আমরা এই তিনখানা আয়াতের মধ্যে প্রথমে আমরা পেলাম যে ঘুম আমাদের জন্য আরামের জন্য বিশ্রামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তারপরে আয়াতে আমরা জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিকে করেছেন পর্দাস্বরূপ মানব জাতির জন্যে। পর্দাস্বরূপ কেমন বিষয়টি আমরা ইনশাল্লাহ আগামীতে একটু সময় জানব বিষয়টিকে, যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোর অন্ধকার করেছেন রাত্রিটাকে, আর আপনি আমি কিভাবে রাত্রিবেলায় আমরা রুমের মধ্যে ঘুমাই এবং আমাদের কি কি ক্ষতি হয় সে বিষয়ে অবগত করব ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো নিদর্শন রয়েছে তার মধ্যে নিদর্শনের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তরুণ 30 নম্বর সূরার 23 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিন আয়াতিহি আমামুকুম বিল্লাইলি ওয়ান নাহারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার যতগুলো নিদর্শন রয়েছে তার মধ্যে এটি একটি নিদর্শন যে দিন এবং রাতে তোমাদের জন্য ঘুম আমি দিয়েছি, যে তোমরা ঘুমাবে আরাম করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জানালেন, মানে যতগুলো নিদর্শন যতগুলো বড় নিয়ামত তার মধ্যে ঘুম একটি বড় নিয়ামত, বড় একটি নিদর্শন। এই ঘুম সম্পর্কে আজকে আপনাকে আমাকে জানতে হবে। এরই জন্যে যে ঘুম অপর অর্থই দিতে গেলে যে মৃত্যু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর পূর্বে যে সমস্ত আমলগুলো করেছিলেন আজকে এগুলো জানতে হবে। আমরা বিষয়গুলোকে গুরুত্ব দিই না, ছোটোখাটো বিষয় আমরা মনে করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি নিয়ম নীতি মেনে যদি আমরা চলি তাহলে আমাদের কতগুলো লাভ থাকবে এবং এই নীতি না মানলে কি কতগুলো ক্ষতি হচ্ছে আজকে আমরা এটিকে তদন্ত করলে বুঝতে পারবো। সম্মানিত উপস্থিতি, রাত্রিবেলায় ঘুমাতে গেলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ রয়েছে যে তোমরা বিসমিল্লাহ, বিসমিল্লাহ শব্দ দিয়ে তোমরা বাড়ির দরজা গেটগুলোকে বন্ধ করবে। এটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। সন্ধ্যা হলেই তোমরা তোমাদের বাচ্চাকে বাড়ির মধ্যে রাখবে, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। কেন? সন্ধ্যাবেলায় শয়তানরা তারা এদিক সেদিক তাদের ডিউটিতে চলে যায়, আর যখন তারা যায় তারা যখন বাড়ির বাইরে বাচ্চাদেরকে পায় তখন তাদেরকে অ্যাটাক করে, যার ফলে দেখবেন বাচ্চারা কান্নাকাটি করছে, সারা রাত ঘুমায় না, ঘুমাতেও দেয় না, অনেক ধরনের সমস্যা প্রবলেম দেখা যায়। কি হয়, মাগরিবের নামাজের পরে ইমাম সাহেবের কাছে এসে ঝাড়ফুঁক করছেন, আসতে হচ্ছে কেন? রাসূলের ওই নির্দেশটাকে আপনি মানলেন না, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সন্ধ্যা হলে তোমরা তোমাদের বাচ্চাগুলোকে বাড়ির মধ্যে রাখো এবং কিছু কিছু সময় অতিবাহিত হওয়ার পর তাদেরকে ছাড়ো, আর সমস্যা নেই, এটি রাসূলের নির্দেশ। আমরা এটাকে মানিনি, যার জন্য এই সমস্যাগুলো আমরা দেখতে পাই। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যখন তোমরা ঘুমাতে যাবে ঘুমানোর পূর্বে তোমরা উযু করবে, উযু করে তোমরা ঘুমাবে, এতে লাভ কী হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর পূর্বে উযু করাটা মুস্তাহাব, আমি সুন্নাত এবং ফরজ এগুলো বলি না, এটা হচ্ছে মুস্তাহাব। যদি উযু করে আপনি আমি ঘুমাই তাহলে লাভ কী হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন কোনো ব্যক্তি যদি উযু করে ঘুমায় তাহলে তার নিকটে ফেরেশতা থাকে, তাকে গার্ড করে, গার্ড করার পরে এই ব্যক্তি যখন ঘুম থেকে উঠে ফেরেশতা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আল্লাহ তুমি তোমার ওই বান্দাকে ক্ষমা করো, তোমার ওই বান্দা উযু করে রাত্রিবেলায় ঘুমিয়েছিল। সুবহানাল্লাহ, একটা সূক্ষ্ম বিষয়, সাধারণ কমন বিষয়, আমরা গুরুত্ব দিই না, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উযু করে যদি আমরা ঘুমাই তাহলে এই আমাদের লাভ থাকবে যে আমাদের জন্যে ফেরেশতারা ক্ষমা প্রার্থী, তারা ক্ষমা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন, তাহলে লাভ তো আপনার আমার, তাহলে উযু করে কোনো সমস্যা নেই, উযু করে যদি আপনার আমার বেনিফিট ফায়দা থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা উযু করে রাত্রিবেলায় ঘুমানো। তিন নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ যে যখন তোমরা বিছানায় যাবে বিছানাটাকে ভালোভাবে পরিষ্কার করবে, ঝাড়বে,
যদি আমরা তো আজকে সোফা আমাদের একদম ভালো মখমল বিছানা, তা আমাদের কি করণীয়? ওই চাদরটাকে উঠিয়ে ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নেওয়া। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যে হতে পারে তোমার ওই বিছানাতে, বিছানার চাদরে তোমার হতে পারে বিচ্ছু, সাপ বা বিষাক্ত কোনো পোকা থাকতে পারে। তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে বিছানাটাকে ফেলো। এটা যখন হয়ে যাবে, তারপরে যেটা আমাদের করণীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন যে তোমরা বিছানাতে বসে ওই সমস্ত আমলগুলো করবে যে আমলের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইদা আওয়া ইলা ফিরাশিহি, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় আসতেন, তিনি বিছানায় বসতেন, তখন তিনি তিনখানা সূরা পাঠ করতেন। কল আল্লাহ রাসূল বলতেন কুল আল্লাহু আহাদ, অর্থাৎ সূরাতুল ইখলাস, কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটিকে পাঠ করতেন। তারপরে তিনি পাঠ করতেন কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরাতুল ফালাকটিকে। তারপরে তিনি পাঠ করতেন কুল আউযু বিরাব্বিন নাস, সূরাতুন নাস। এই তিনখানা সূরাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন। পাঠ করে তিনি এই দুই হাতের তালুকে একত্রিত করে ফু দিতেন, ফু দিয়ে মাথার চুল থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত তিনি হাত বুলিয়ে নিতেন। এই আমলটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার করতেন, অর্থাৎ সূরাতুল ইখলাস, সূরাতুন নাস, সূরাতুল ফালাক। এই তিনখানা সূরাকে একবার একবার পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে মাথার চুল থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত হাত বুলিয়ে দিতেন। এইভাবে তিনি তিনবার করতেন। এটি একটি আমল গেল। এই আমল হয়তো আমরা অনেকে করি, আবার দেখা যায় অনেকেই আমরা করি না, কিছু সংখ্যক মানুষ আমরা করি। এতে কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যে এতে শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের কোনো খারাপি থেকে বাঁচা যাবে। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি একটা আমল গেল। তারপরে আমলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করবে। আয়াতুল কুরসি পাঠ করলে এটি একটা লাভ আছে। আয়াতুল কুরসি কত গুরুত্বপূর্ণ আমল, যে একদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যাকাতুল ফিত্র এবং যাকাতের মাল তিনি আমাকে গার্ড করার কথা বললেন, যোগানোর কথা বললেন, আমি সেগুলো যোগাচ্ছি। এমন সময় এক ব্যক্তি আমার নিকটে এলো, মানে আমার এখানে এসে মালগুলোকে চুরি করছে। আমি দেখে তাকে ধরলাম। সে ব্যক্তি কাকতি মিনুত করে আমাকে বলল আমি খুব অসহায় ব্যক্তি, আমি চুরি করতে বাধ্য হয়েছি, তাই চুরি করছি, আর আমি করবো না, আমাকে ছেড়ে দাও। এই ঘটনাটি তিনবার ঘটল। তিনবার ঘটনার পর এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব, এমন তো অবস্থায় আমাকে বলছে যে তোমাকে আমি একটি আমলের আমল শিখিয়ে দিচ্ছি, যেটি তুমি পড়লে তোমার মালগুলো হেফাজত থাকবে, ফেরেশতারা তোমার সেগুলো গাইড করবে, জগিয়ে রাখবে, তুমি নিশ্চিতভাবে ঘুমোতে পারবে, তোমার কোনো সমস্যা হবে না। আমলটা কি? আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটি শিখিয়ে দিলেন। ওনাকে ছেড়ে দেওয়া হলো, ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হলো। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘটনাটাকে বর্ণনা করলেন। লম্বা চড়া ঘটনা, শর্ট করে বলছি। তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাকে আমল শিখানো শিখিয়ে দিয়েছি। বলছে হ্যাঁ, আমলটা সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমলটা সত্য, কিন্তু তোমাকে যে বলেছে সে হচ্ছে কাযাব, সে হচ্ছে মিথ্যুক, সে হচ্ছে শয়তান। মানে শয়তানের কাছ থেকেও ভালো কিছু আমল পাওয়া যায়, এটা প্রমাণ করে। তো শয়তান যে আমলটা শিখিয়ে দিল সেটা হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পাঠ করে আপনি যদি বিছানায় ঘুমান, যদি পাঠ করেন, তাহলে আপনার বাড়ির সমস্ত মাল হেফাজত করবেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে। সুবহানাল্লাহ, বলবেন না, এত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি আমল, যে আমল আপনি আমি গুরুত্ব দিচ্ছি না। অনেকের হয়তো মুখস্থ আছে, আমরা অলসতার সঙ্গে রাত্রিবেলায় ঘুমাই, আমরা আমলগুলো করি না। আবার আমলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, তোমাদের দ্বারাই যদি সম্ভব হয় তাহলে তোমরা কি করবে? বিছানায় বসে বসে তোমরা সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরাটিকে তোমরা পাঠ করবে। যদি তোমাদের দ্বারাই সম্ভব হয় তাহলে তোমরা বানী ইসরাইল সূরাটিকে পাঠ করবে। যদি তোমাদের দ্বারাই সম্ভব হয় তাহলে সূরাতুজ জুমার তোমরা পাঠ করবে।
এই সূরাগুলো পাঠ করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক এক বর্ণনায় এক একগুলো সূরা এসেছে, তার মধ্যে এখানে তিনখানা আপনাকে সূরার কথা বললাম, যে এই ঘুমানোর পূর্বে যদি এই এই সূরাগুলো যদি আপনি আমি পাঠ করি তাহলে অনেক অনেক ফজিলত রয়েছে যেগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। আপনার মুখস্থ যদি থাকে আপনি বিছানায় পড়ে পড়ে পড়ুন, যদি বিছানায় আপনি পড়ছেন, যদি মুখস্থ না থাকে আপনি কোরআনকে নিয়ে আপনি পাঠ করুন, যদি কোরআন না সম্ভব হচ্ছে এখন তো ডিজিটালের যুগ, মোবাইলেই তো কোরআন, আপনি মোবাইলেই কোরআনটাকে পাঠ করতে পারেন। ইচ্ছা করলে সবকিছু আমাদের দ্বারা সম্ভব, এই আমলগুলো আমরা করতে পারি। অতবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত আমলগুলো তিনি ঘুমানোর পূর্বে করতেন। আর কোনগুলো করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন যেটি হুযাইফা রাদিয়াল্লাহু তাআলাতে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় যেতেন, বিছানায় গিয়ে তিনি একটি দোয়া পাঠ করতেন যে রব্বি কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, তুমি আমাকে সেদিন বাঁচিয়ে দিও সেই আজাব থেকে যেদিন তুমি মানুষকে আবার পুনরুত্থিত করবে, আবার মানুষকে পুনরায় তুমি তুলবে। মানে কেয়ামতের দিনের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানা চাইতেন যে ওই দিনের আজাব থেকে তুমি আমাকে বাঁচিয়ে নিও, কেয়ামতের আজাব থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটি করতেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর পূর্বে যেটি করতেন সেটি হচ্ছে ঘুমানোর পূর্বে দোয়া, আল্লাহুম্মা বিসমিকা মুতাওয়াহিয়া, এই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন। আবার ঘুম থেকে উঠার পরে জাগার সময় যে দোয়াটি পাঠ করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটি উঠার পরে বলতেন। এবার চলুন, এই সমস্ত আমলের কথা আমরা জানলাম যে ঘুমানোর পূর্বে এই সমস্ত আমল করতে হবে ও ঘুম থেকে উঠেই এই দোয়াটি পাঠ করতে হবে, এগুলো আমরা করিনি। এই রাত্রিটাকে আমরা অপব্যবহার করেছি, আমরা বিছানায় ঘুমাতে গিয়ে রাসূলের এই নীতিটাকে পালন করিনি, এই পালন না করতে গিয়ে কতগুলো আমার ক্ষতি। অনেকগুলো মানুষ আমরা যারা রাত্রিবেলায় ঘুমাই হঠাৎ করে ঘুম ভেঙে যায়, যে হঠাৎ করে যে ঘুমটা ভেঙে যায় এ সময় আপনি কী করবেন? আপনাকে বলা হয়েছে ডান দিকে মুখটা করে তিনবার থুতু ফেলে দেওয়া, তারপরে যদি আপনার না ঘুম আসে আপনি উঠে যান, উজু করে আপনি সালাত আদায় করতে লাগুন ওই রাত্রিতেই, তাহলে কী হবে? আপনার রাতটা অযথা অপব্যবহার হবে না, আমলের মধ্যে কেটে যাবে। আবার যদি ঘুম আসে আপনি ঘুমিয়ে যান, তাহলে মুমিন ব্যক্তিদের জন্য যদি আমল তারা যদি করে তাদের জন্য কোনো কিছুই লস হবে না, তাদের জন্য সব কিছুই লাভজনক হবে। বরং রাত্রিটাকে অন্যথায় অপব্যবহার না করে এই আমলের মাধ্যমে যদি আমরা ব্যবহার করতে পারি আমরা মনের দিক দিয়েও তৃপ্তি পাবো, রাত্রিটি আমাদের চলে গেলে কোনো আফসোস থাকবে না। এবার এই সমস্ত আমল আমরা করিনি, এটা আমরা উল্টো করেছি, কেমন? আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে রাত্রিটাকে তোমাদের জন্য পর্দাস্বরূপ করেছি, পর্দাস্বরূপ করে দিয়েছি, এটি আল্লাহ রাসূলের নির্দেশ। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন রাত্রিবেলায় ঘুমাবে তখন তোমাদের যে আলো থাকবে, হতে পারে প্রদীপ চিরাগ, হতে পারে হেরিকেল, হতে পারে মোমবাতি, এখন তো এটা নয়, এখন তো আমাদের লাইটের যুগ, এটাকে তোমরা বন্ধ করে তোমরা রাত্রিবেলায় ঘুমিয়ে পড়ো। আর যদি কোনো আগুন, আমাদের যাদের গোয়াল ঘর আছে হয়তো গরু ছাগলের জন্য ধোঁয়া দেয়, তো সেটাকেও নিভানোর কথা রাসূল বললেন যে আগুন যদি থাকে সেটাকে নিভিয়ে দাও, কেননা তোমরা রাত্রিবেলায় ঘুমিয়ে যাবে আর অজ্ঞতবশত তোমাদের কি হবে, বাড়িগুলো হয়তো পুড়ে ছাড়কার হয়ে যাবে। এই জন্য আগুন জ্বালিয়ে ঘুমানোটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সেটাকে তোমরা বন্ধ করবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা রাত্রিবেলাতে লাইটটাকে অফ করে ঘুমিয়ে পড়বে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, এই নির্দেশ আমরা মানিনি, আমরা বড় লাইটটাকে অফ করেছি, জিরো লাইটটাকে অন করে ঘুমিয়ে পড়েছি। এতে ক্ষতি কি? আজকে বৈজ্ঞানিক সায়েন্টিস্ট আজকে প্রমাণ করছে যে কোনো মানুষ যদি ঘুমানোর পূর্বে লাইটটাকে অন রাখে, হতে পারে হালকা লাইট, হতে পারে বেশি লাইট, এই লাইটকে যদি অন করে সে যদি ঘুমিয়ে যায়, মানুষ তো ঘুমিয়ে পড়ে কিন্তু তার ব্রেন ঘুমাতে পায় না, সেটা জেগে থাকে, ফলে কি হয়, মাথার প্রবলেম হয়, অনেকগুলো সমস্যা তার দাঁড়িয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাতটাকে যদি আমরা না পালন করি এগুলো আমাদের ক্ষতি হবে, এটা আজকে বৈজ্ঞানিক তথ্য থেকে পাওয়া যাচ্ছে।
তাআলা আপনার আমার করণীয় রাত্রি যখন আমরা ঘুমাবো সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোর অন্ধকার করেছেন আল্লাহ করেছেন অন্ধকার আর আমরা করছি আলো করে ঘুমিয়ে আমরা নিত্য নতুন ডিজাইনের লাইট আমরা লাগিয়ে লাইটিং করে রাত্রিবেলায় ঘুমাচ্ছি যেটি আমাদের জন্য কাম্য নয় এটিকে আপনাকে আমাকে পরিহার করতে হবে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত পালন করতে গেলে এটাকে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে বর্জন করতে হবে ঘুমানোর যে শিষ্টাচার আদব আপনাকে এগুলোকে মানতে হবে এগুলো আমরা যদি করি সারা রাত আপনার আমার ইবাদতের মধ্যে কেটে যাবে যদি না করি তাহলে আপনার আমার জন্য গুনাহ আপনার আমার জন্য শারীরিক দিক দিয়েও ক্ষতি সব দিক দিয়ে ক্ষতি পাপের দিক দিয়েও ক্ষতি চিন্তা করেছেন কখনো আপনাকে আমি যে সূরাগুলো পাঠ করার কথা বললাম আপনাকে যে আমলের কথা বললাম আপনাকে বিরক্ত হতে পারে আমি পিছনে বসে এগুলো করবো কি করে এখন তো মোবাইলের যুগ আপনার আমার রাত অধিকাংশ রাতটা কেটে যায় মোবাইলে অথচ মোবাইল আমরা ব্যবহার করলে ব্রেনের ক্ষতি চোখের ক্ষতি সমস্ত ক্ষতি এটি আপনার আমার হচ্ছে কিন্তু এটাকে আপনি আমি গুরুত্ব দিচ্ছি না এটা অবশ্যই আপনাকে আমাকে বর্জন করার উচিত এই জন্য আমিও সহ আমাকেও নিয়ে বলছি যে আমাদের প্রত্যেকেরই করণীয় হচ্ছে যে রাত্রিবেলায় ঘুমানোর পূর্বে বিশেষ করে এই অ্যান্ড্রয়েড স্ক্রিন টাচ মোবাইলটাকে দূরে রেখে বিছানা থেকে দূরে রেখে সে জায়গায় রেখে দিয়ে রাত্রিবেলায় সে সমস্ত আমলগুলোকে করে ঘুমানো এটা যদি করি তাহলে আপনার আমার জন্য সব কিছুই কল্যাণকর হবে এটা আপনি আমি করতে পারলাম না আফসোসের বিষয় আপনাকে এই যে আমলগুলো করার কথা বললাম এই আমলগুলো আপনাকে আমাকে শিখতে হবে আমরা যারা এখানে উপস্থিত আছি নিচে এবং উপরে অল্প সংখ্যক মানুষ আমরা এই সমস্ত আমলের কথা জানি এবং আমরা করি এবং যারা জানি আমল করতে পারি না আমাদের সেগুলো হয়তো মুখস্থ নেই জানছি না এই জন্যে আপনাদেরকে আমি বলছি এগুলো আপনাদেরকে শিখতে হবে আর শিক্ষার জন্যে নিজেরাই চেষ্টা করুন যে এই সমস্ত জিনিসগুলো আমাকে শিখতে হবে এবং আমাকে আমল করতে হবে যার জন্য আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি গোপালনগর জামে মসজিদে আপনি ইয়েসার সালাতের পরে আসুন ইনশাল্লাহ আমাদের সেই প্রশিক্ষণের জন্য আমরা চেষ্টায় আছি শিক্ষার জন্য চেষ্টায় আছি আপনি যদি আসতে পারেন তাহলে আপনি শিখতে পারবেন আর শিখতে পারলেই আপনি আমলগুলো করতে পারবেন আপনার কোনো অপশন আর নেই আপনার জন্যে ওই অলসতা করা আর দুর্বলতা নিজের মধ্যে রাখার কোনো অপশন থাকছে না আপনি বলতে কথা পারবেন না যে আমি শিখবো তো কোথায় শিখবো আপনাকে শিখার জন্যই বলছি আপনার এই জামে মসজিদে এসার সালাতের পরে আপনি রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত টাইম বের করুন আপনি হয়তো বলবেন দিনের বেলায় সময় আমি পাচ্ছি না ব্যবসা বাণিজ্যে আমরা ব্যস্ততায় থাকছি আপনি থাকুন রাত্রিবেলায় আপনি চলে আসুন এসা সালা তাদের পরে পরে আপনি মসজিদে বসে যান আপনি যেখানেই কর্মস্থলে আপনার যে কোনো কাজ করেন না কেন আপনি যে জায়গায় থাকছেন আপনি দোকানপাটকে বন্ধ করে টার্গেট রাখবেন যে গোপালনগর জামে মসজিদে এসা সালাদটাকে আদায় করবো আর আদায় করেই এখানে আধ ঘন্টা এক ঘন্টা কিছু শিখে আমি বাড়ি যাব এটা যদি আপনি করেন তিনটি মাস যদি কমপক্ষে আপনি বের করেন ইনশাআল্লাহ এই সমস্ত নিয়ম নীতি আমলগুলো আপনি শিখতে পারবেন আর শিখতে পারলে আপনি আমল অবশ্যই করতে পারছেন বাস্তবায়িত করতে পারবেন আফসোসের বিষয় আপনাদেরকে অনেকবার চেয়েছিলাম অনেকবার ডাক করেছিলাম আমরা পাইনি পেয়েছিলাম অল্প সংখ্যক যুবক ইয়াং জনসনদেরকে যাদেরকে ইনশাআল্লাহ আমাদের তার সবগুলোকে না পারলেও কিছুটা আমরা তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহকে হাজার শুকরিয়া আবারও আমরা চেষ্টায় আছি যদি আপনারা আসেন আপনি যদি আসেন আপনার ছেলেমেয়েকে যদি আপনি পাঠান তাহলে এগুলো তাদেরকেও শিখাতে পারবেন নিজেও শিখতে পারবেন আর এই আমলগুলো করতে পারবেন কিন্তু আফসোসের বিষয় আমাদের সব কিছু দুনিয়াদারি হয় আমরা এগুলো শেখার জন্য আমরা আগ্রহী নই আমরা গুরুত্ব দিচ্ছি না আর আমলও করতে পারছি না আফসোসের বিষয় আপনাকে অবশ্যই এই সমস্ত নিয়ম নীতিগুলোকে মানতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নীতি অনুযায়ী অবশ্যই আপনাকে আমাকে চলতে হবে যদি আপনি আমি না চলতে পারি আমাদের ইহকাল এবং পরকাল অবশ্যই ক্ষতি হবে যদি এর উপর বাস্তবতা আমাদের না থাকে কত গুরুত্বপূর্ণ যে আমলগুলো আপনাকে বললাম বিশেষ করে আমলগুলো আবার আপনাকে পুনরায় রিপিট আমি দিতে চাই আপনি আমি যখন ঘুমাবো ঘুমানোর পূর্বে আমাদেরকে উজু করার কথা বলা হলো আমরা উজু করব। বিসমিল্লাহ বলে বাড়ির দরজা গেট আমরা লাগিয়ে দিলাম এবার উজু করে বিছানায় যাওয়ার পূর্বে বিছানায় আমরা যাওয়ার পূর্বেই আমরা উজুটা করে নিলাম উজু আমাদের হয়ে গেল হওয়ার পর বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে আমরা বিছানায় বসে ওই সমস্ত আমলগুলোর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বিছানায় বসে বসে তুমি কি করবে সূরাতুন নাস সূরাতুল ফালাক সূরাতুল ইখলাস তুমি পাঠ করবে ফু দিয়ে পুরো বাড়িতে হাত বুলে নিবে তুমি আয়াতাল কুরসি বসে বসে পাঠ করবে সূরাতুল মুলক সূরা বানি ইসরাইল আর সূরাতুজ জুমার এগুলো তোমরা বসে বসে পাঠ করবে ঘুমানোর পূর্বে বিছানায় বসে বসে
কাল কিয়ামতের দিনে আযাব থেকে তোমরা পরিত্রাণ মাপ চাইবে যে মাফের পরিত্রাণের কথা যে আযাবের পরিত্রাণের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রব্বি কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আল্লাহ তুমি আমাকে সেই দিন তুমি আযাব থেকে আমাকে ক্ষমা করো যেদিন মানুষকে পুনরায় আবার তুমি উঠাবে অর্থাৎ আমাকে যেতে হবে এখানে কত একটি গুরুত্বপূর্ণ কথা চিন্তা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনকে ভয় করে পানা চেয়েছেন আর আপনি আমি পাপ করে নির্দ্বিধায় বিছানায় মোবাইল টিপতে টিপতে যে ঘুমিয়ে পড়লাম এই ঘুমানো যে মৃত্যু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে আবার উঠাবে তার কোনো নিশ্চয়তা নেই কোনো ভরসা নেই আমি জানছি না যে আবার কাল কিয়ামতের দিন আবার আমি সূর্য দেখতে পাবো আমি দিন দেখতে পাবো এটি আমার নিশ্চয়তা নেই তবুও আপনি আমি নির্দ্বিধায় বিনা আমলেই রাত্রিটাকে চাপন পুরো রাত্রিকে কাটিয়ে দিচ্ছি আফসোসের বিষয় যে পানা ঘুমানোর পূর্বে আমলগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন সাহাবী কেরামরা করেছিলেন তিনারা ঘুমটাকে মৃত্যু হিসেবে ব্যবহার করতেন যে হতে পারে আমার আর সেই দিন আমি পাবো না আমি হয়তো আর জীবিত হব না এই ঘুমের মধ্যেই মনে হয় আমার চলে যাবে এটা ওনারা মনে করতেন করে আমলগুলো করে তিনারা ঘুমিয়ে পড়তেন এটা আপনি আমি করতে পারলাম না আমরা রাত্রিটাকে বেশি বেশি করে জাগরণ করছি জেগে ফেললাম ফজর সালাতে অধিকাংশ মুসল্লি ফজর সালাতে আমরা আসছি না ঘুমিয়ে থাকছি আর ঘুম থেকে উঠছি আলহামদুলিল্লাহ সূর্য মনে হয় গোপালনগর ব্যক্তিদের জন্য টাউনের বিশেষ করে ব্যক্তিদের জন্য সূর্য মনে হয় সকাল 9টায় উঠে তাদের জন্য সঠিক সময় সূর্য ওঠে না আফসোসের বিষয় এটা করলে আপনি ব্যক্তিগত জীবন মিলে নেবেন আল্লাহ রাসূল বলেন যারা ঘুম থেকে দেরি করে ওঠে সকালবেলায় তাদের জন্য বরকত থাকে না বরকত উঠে যায় কেমন বরকত উঠে যায় আপনি মিলে নেবেন যা আপনি যদি দেরি করে ওঠেন আপনার ঘুম থেকে ওঠার পর আপনার মনটা ভারী ভারী থাকে ফ্রি থাকে না ব্রেন আপনার ফ্রি থাকবে না এটা রাসূলের নির্দেশ আপনি ফ্রি পাবেন না আবার দেখবেন যে ঘুম থেকে উঠছেন সকাল 9টা বেজে গেল বিরাস কখন করব আর নাস্তাবানি কখন করব আমি বাজার ঘাট কখন করবো সময়ের জন্য আপনার ছিনি মিনি লেগে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সময়টাকে সংকীর্ণ করে দিলেন আপনি বরকত পেলেন না আপনি সঠিক সময়ে আপনার কর্মস্থলে যেতে আপনার দেরি আপনি সে জায়গায় সঠিকভাবে সময়টাকে কাজে লাগাতে পারলেন না আপনি বাজার ঘাটে সঠিক সময়ে যেতে পারলেন না সমস্ত কিছু আপনার বরকত আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দিচ্ছেন বরকত আপনার উঠিয়ে দিচ্ছেন এই বরকতটাকে নিতে গেলে বিশেষ করে মুমিন ইমানদার ব্যক্তিদের করণীয় যে রাত্রিতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া আর ফজর বেলায় সকাল সকাল আগে উঠে যাওয়া এর উল্টো রাত্রিটাকে একদম বেশি করে জেগে দেরি করে ঘুমানো আর দেরি করে ওঠা উল্টা সবই চলছে এই জন্য আমার ওস্তাদ এক শিক্ষক কলকাতার বুকে উনি খুতবা দিকে একটি কথা বলেছিলেন যে টাউন বাজারের কুকুর ঘুমিয়ে যায় মানুষ ঘুমায় না রাত্রিবেলায় বাস্তবে রাত 12টায় একটা বেজে যায় কুকুর ঠিকঠাক ঘুমিয়ে যায় কিন্তু মানুষ তারা ঘুমায় না আমরা দেখতে পেয়েছি কলকাতায় বাচ্চারা খেলাধুলা ঘোরাঘুরি সব কিছুই করছে আর কুকুর এক সাইডে ঘুমিয়ে পড়ে আছে আর সকালবেলায় উঠছে সে 9টা 10টা বাস্তব একদম বাস্তব কথা আপনাকে বলছি এই আমলগুলো যদি আমরা করি তাহলে আমলগুলো করলে আমাদের সব কিছুই কল্যাণকর বরকত সব কিছুই থাকবে যদি সমস্ত আমলগুলো আমরা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কথাগুলো বলেছেন আল্লাহ রাসূল সাল্লাম যে সমস্ত কথাগুলো বলেছেন সবই আপনার আমার কল্যাণের জন্য আপনাকে মেম্বারে দাঁড়িয়ে যে কথাগুলো আমি বলতে চাই সমস্ত আপনার কল্যাণমূলক কথা আমি বলতে চাই আপনার সংশোধনের জন্য আপনার ভালোর জন্য আপনি আমার বিরোধিতা করে আপনি কি লাভ পাবেন আপনি আমার সমালোচনা করে আমার গীবত করে আপনি কি লাভ পাবেন যারা গীবত করছেন যারা হয়তো বক্তৃতার আপনার বিরোধিতা করছেন আপনার কি লাভ থাকবে আমি জানি না তবে আমার লাভটা কি থাকবে আপনাকে শুনিয়ে দিই আপনি যদি আমার বক্তব্যের বিরোধিতা করেন আপনার ক্ষতি কি হচ্ছে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে আচরণ আপনি করছেন আমি মেম্বারে দাঁড়িয়ে আপনাকে আল্লাহর কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কথা বলি আপনি যদি আমার কথা বিরোধিতা মনে করেন যে আমার কথা বিরোধিতা নয় আপনি আসলে বিরোধিতা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবার আপনি যদি আমাকে নিয়ে সমালোচনা করেন গীবত করেন তাহলে আপনার কি ক্ষতি আর আমার লাভ কি একবার শুনলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে নিয়ে গীবত পরনিন্দা পরচর্চা করে তার ভিতরে যদি সেই ত্রুটিগুলো না থাকে তাহলে আপনি যে করলেন করার কারণে আপনার নেকিটা মাইনাস হবে মানে আপনার ক্ষতি হবে আর আপনার নেকি মাইনাস হয়ে আমার নেকির খাতায় প্লাস হবে মানে আমার লাভ হবে ভাবতে পেরেছেন কখনো এতই তো নেকির দিক দিয়ে আপনার কম আপনি চেষ্টা করে করে কিছু কিছু আমল করছেন আর ওই নেকিটা করে আবার আপনি এত দয়ালু যে আমার মতো ইমামকে আপনি চাপিয়ে দিলেন মানে আমারই নেকির দরকার আপনার নেই এর জন্য বলছি বক্তৃতার বিরোধিতা করে আপনার কোনো ফায়দা কোনো লাভ নেই কোনো কিছু লাভ হবে না বরং যদি কথাগুলোকে কড়া করে আপনাকে উপস্থাপন আমি করছি হতে পারে আমার বলার মাধ্যমে কড়া হয়ে যাচ্ছে
আপনার জন্য মুশকিল হয়ে যাচ্ছে। জি, আসলে কথা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আপনি যদি সেগুলোকে আমল করেন তাহলে আপনার ইহকাল এবং পরকাল দুটোই আপনার জন্য লাভজনক হবে, আর যদি না করেন ইহকালও ক্ষতি পরকালও ক্ষতি, আপনার কোনো লাভ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন দীন ইসলামকে ভালোভাবে বোঝার এবং তার উপর আমল করার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আজকে খুতবার মাধ্যমে আমাকে যা বলালে এবং উভয়কে যা শোনালে, আমাকে এবং সকলকে প্রত্যেকটি কথার উপর আমল করা তুমি তৌফিক দাও, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থতা দান করো, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যারা আমাদের মাঝ থেকে চলে গেছে কবরের আজাব তুমি তাদের মাফ করে দিও, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাদের তুমি জান্নাত নসিব করে দিও, বলুন আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের বালা মুসিবত শয়তানের কুচক্র এবং দুশ্মনদের কুচক্র থেকে তুমি আমাদেরকে হেফাজতে রাখো, বলুন আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে প্রকৃতপক্ষে মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দিও, বলুন আমিন। ও আখির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد